হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল ডিজিটাল টিউটোরিয়ালে স্বাগত। আজ আমি আপনাদের বলবো, ইএমআই ক্যালকুলেশনের সময় আপনি যদি প্রি পেমেন্ট করে থাকেন তাহলে আপনার কত ইন্টারেস্ট সেভিংস হচ্ছে সেটা কিভাবে আপনি এক্সেলে ক্যালকুলেশন করবেন। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। আসুন দেখে নেওয়া যাক। তো এই ভিডিওটা শুরু করার আগে আপনাদের সকলকে বলে নিতে চাই, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কিভাবে আপনি লোনের উপরে ইএমআই ক্যালকুলেশন করবেন এক্সেলে। তো সেই ভিডিওটা যারা এখনো পর্যন্ত দেখেননি তারা উপরে আসে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে ক্লিক করেও দেখে নিতে পারেন ভিডিওটা। চলুন শুরু করা যাক। তো যারা ভিডিওটা দেখেননি তারা প্লিজ অতি অবশ্যই আগের ভিডিওটা দেখবেন, কারণ আগের ভিডিওটা না দেখলে আপনি কিভাবে ইএমআই ক্যালকুলেশনটা আমি করছি, কিভাবে প্রিন্সিপাল আসছে, কিভাবে ইন্টারেস্ট ক্যালকুলেশন হচ্ছে, কিভাবে রিমেনিং প্রিন্সিপালটা ক্যালকুলেশন হচ্ছে সেটা আপনারা বুঝতে পারবেন না। তো আমি আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করব যে সেই ভিডিওটা আপনারা আগে একটু দেখুন, তারপরে প্রি পেমেন্টের যে ভিডিওটা আছে সেটা দেখুন, নাহলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো ফার্স্টে আমি এখানে দেখিয়ে নিচ্ছি যে টোটাল ইন্টারেস্ট আছে। টোটাল ইন্টারেস্ট হচ্ছে আপনার যে ইন্টারেস্ট যে কলামটা আছে এই কলামে যতটা আপনার ইন্টারেস্ট হচ্ছে এই টোটালটা পুরো ইন্টারেস্ট আপনার। আমি অটোসাম করে নিলাম, অটোসাম আমার ইন্টারেস্টটা বেরিয়ে গেল যে আমার টোটাল ইন্টারেস্ট আছে 10,912.34। তো ধরুন আমি এই ইন্টারেস্ট এখান থেকে কপি করলাম এবং এখানে যে আমার টোটাল ইন্টারেস্টটা আছে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এখানে পেস্ট করে দিলাম। এবার একটা জিনিস আপনি দেখুন যে টোটাল অ্যামাউন্ট পেড যেটা আছে সেটা হচ্ছে আপনার যে প্রিন্সিপাল ভ্যালুটা আছে, মানে 1,20,000 যে লোন অ্যামাউন্ট আপনি নিয়েছেন এটা 1,20,000 হতে পারে, 1,50,000 হতে পারে, 80,000 হতে পারে, 30,00,000 হতে পারে, 20,00,000 হতে পারে, সেটা আপনি যতটা অ্যামাউন্ট লোন নিয়েছেন সেটা এখানে বসে যাবে, মানে প্রিন্সিপাল অ্যামাউন্ট এটা। তো যখন আপনি পেমেন্ট করবেন তো অতি অবশ্যই আপনাকে একটা ইন্টারেস্ট পে করতে হবে। এখানে ইন্টারেস্ট রেটও আছে 8.5%, এবং যে মান্থ আছে মানে কত মাসের জন্য আপনি বা কত বছরের জন্য আপনি লোনটা নিচ্ছেন এইটা হচ্ছে সেটা। তো এখানে আপনার ইন্টারেস্ট রেট আছে 8.5%, যখন আপনি পে করবেন তখন ইন্টারেস্টও আপনি পে করবেন এবং টোটাল যে লোন অ্যামাউন্ট বা প্রিন্সিপাল অ্যামাউন্টটা আছে সেটাও আপনাকে এখানে পে করতে হবে। তো এইটা হচ্ছে সেই ফর্মুলাটা যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনি ক্যালকুলেশনটা করবেন। তো এখনো বলছি যে যারা ভিডিওটা দেখেনি তারা উপরে আসে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন, কিংবা এই ভিডিওর ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেখানে আপনি ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের বলছি যে যদি কখনো আপনি প্রি পেমেন্ট করে থাকেন তাহলে কিভাবে ক্যালকুলেশনটা হবে। ধরুন এখানে 4 মাস পরে মানে 5 নম্বর যে কিস্তিটা আছে, ইএমআইটা আছে, সেখানে আমি এখানে 20,000 টাকা একটা প্রি পেমেন্ট করে দিচ্ছি। দেখুন, যখনই আমি একটা 20,000 টাকা প্রি পেমেন্ট করছি আমার রিমেনিং প্রিন্সিপাল অ্যামাউন্টটা কমে যাচ্ছে, আমার ইন্টারেস্ট রেটটাও কমে যাচ্ছে এবং যে প্রিন্সিপাল অ্যামাউন্ট আছে সেটাও আমার কমে যাচ্ছে। এবং সঙ্গে সঙ্গে দেখুন আপডেটেড যে ইন্টারেস্টটা আছে সেটা আপনার 9,391.61 হয়ে গেল। তাহলে আপনার যখনই এটা আপডেটেড ইন্টারেস্ট হয়ে গেল আপনার অ্যামাউন্ট পেড যেটা আছে যে ম্যাচিউর পেমেন্ট যে লাস্ট কিস্তিতে আছে সেখানে যখন আপনার পেড করতে হবে তখন পে করতে হবে 1,29,391.61। আর যদি আপনি কোনো প্রি পেমেন্ট না করতেন তাহলে আপনাকে পে করতে হতো 1,30,912.34। তাহলে আপনার সেভিংস কত হলো? 1,520.74 সেভিংস হলো। এবং ধরুন আরেকটা জিনিস আপনাদের বলি, ধরুন এখানটা আমি ব্ল্যাঙ্ক করছি। তো আরেকটা জিনিস প্রথমে দেখবেন, যখন আমি এই যে 5 নম্বর কিস্তিতে যখন আমি 20,000 টাকা দিলাম তখন আমার সেভিংস হচ্ছে 1,520.74। এবং এই সেম ব্যাপারটাই যখন আমি শেষের দিকে দেবো, মানে ধরুন কিস্তির একেবারে ধরুন 20 নম্বর কিস্তিতে, মানে 20 যে ইএমআইটা হয়ে থাকে সেখানে যদি আমি দিই 20,000 প্রি পেমেন্ট, দেখবেন আপনার কিন্তু সেভিংস অনেক কম হচ্ছে, মাত্র 722 টাকা। ঠিক আছে, তো যখনই আপনারা প্রি পেমেন্ট করবেন সবসময় চেষ্টা করবেন যে একেবারে প্রথম প্রথম দিকে প্রি পেমেন্ট দেওয়ার জন্য, যত আপনি আগে আগে প্রি পেমেন্ট দেবেন তত আপনার সেভিংস বেশি হবে। যেমন এই ধরুন 3 নম্বর কিস্তিতে আমি একটা ইএমআইতে 20,000 টাকা পেমেন্ট করলাম,
একটা আপনার 6 নাম্বার ইএমআই তে একটা 20 টাকা পেমেন্ট করলাম, ঠিক আছে, এবং আরেকটা ধরুন 9 নম্বরে একটা 9th ইএমআই তে একটা 20 টাকা পেমেন্ট দিয়ে দিলাম। দেখুন আপনার তিনটে আপনি যদি প্রিপেমেন্ট দিয়ে দেন, মানে 20-20 করে 60,000 টাকা এখানে যদি প্রিপেমেন্ট দিয়ে দেন, আপনার দেখুন টোটাল সেভিংস হচ্ছে 4,341.46 টাকা। আপনার এতটা সেভিংস হয়ে যাচ্ছে। এবং এই সেম ব্যাপারটা যদি আপনি শেষের দিকে দেন না, দেখুন আপনি যদি শেষের দিকে দেন, ধরুন এখানে একটা 20,000 টাকা পেমেন্ট দিলেন প্রিপেমেন্ট, এখানে থাকবে না অ্যাকচুয়ালি প্রিপেমেন্ট, এখানে তো কমেই গেছে, ধরুন এখানে একটা যদি আপনি 20,000 টাকা প্রিপেমেন্ট দেন, অ্যান্ড এখানে যদি আপনি একটা 10,000 টাকা প্রিপেমেন্ট দেন, 30,000 টাকা পেমেন্টও করেন, আপনার দেখুন মাত্র 1,109.37 টাকা আপনার সেভিংস হচ্ছে। তো সবসময় চেষ্টা করবেন প্রথম প্রথম দিকে, মানে আপনার যখন ইএমআই চালু হচ্ছে তার প্রথম প্রথম দিকে প্রিপেমেন্টগুলো করা, তাহলে আপনার সেভিংস অনেক বেশি হবে। তো আশা করি আপনাদের ভিডিওটা বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের দিনটি শুভ হোক।